আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি দুবাইতে আসছিলাম কিছু বিজনেসের কাজে, পাশাপাশি নিজে কিছু নিজের বিজনেস দেখার জন্য। অনেক শুনলাম যে দুবাইতে অনেক ব্যবসা এই সেই, তো সেই কাজে আসছিলাম। আসার পরে যখন আমি কিছু ভিডিও দিলাম, কিছু পোস্ট দিলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করছে ভাই দুবাইতে কাজের পরিবেশ কেমন, আমি দুবাইতে আসতে চাই, দুবাইতে কাজ করতে আসতে চাই, ব্যবসা আলাদা কাজ আলাদা, বা সোজা কথা বললে চাকরি করতে আসতে চাই। অনেকে আরও খুলে বললে যে যে কোনো ধরনের কাজ যা পাই, যে কোনো ধরনের কাজ করতে আসতে চাই। তো সেক্ষেত্রে আমি যেটা ফিল করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে একটা গল্প বলে নেই। জিনিসটা হচ্ছে, এক মহিলা খাসির রোস্ট করবে। তো বাইরের দেশে খাসির রোস্ট হচ্ছে শুধু খাসির রানটা কেটে নিয়ে, বড় খাসি বা ভেড়ার রানটা কেটে নিয়ে রোস্ট করে এদের অনুষ্ঠানের সময়। তো ওই রোস্ট করার সময় এক সাইড থেকে অর্ধেক কেটে ফেললো। তখন তার হাজব্যান্ড তাকে জিজ্ঞেস করলো যে হোয়াই ইউ আর কাট দিস পিস ইন টু পিসেস, বলছে তুমি একটা রানটাকে তুমি দুই পিস করলা কেন। সে বললো তো এটা এক পিস করতেও করা যেত। তখন সে বললো যে আমার মা করেছে, আমি দেখেছি আমার মা করেছে, তো তাকে জিজ্ঞেস করো। তখন সে তাকে জিজ্ঞেস করলো, মাকে ফোন দিল যে মা এটা কেন দুই পিস করলা, বলে আমি তো জানি না আমার মা করতো। কয় ঠিক আছে, তাহলে আমি তো আমার নানি যে গ্রান্ডমা উনি এখনও জীবিত আছে তাকে ফোন দিই। তাকে ফোন দিল যে মা তুমি নানি তুমি এটা করতে কেন। তখন সে বললো যে ভাই আমাদের ওভেন যেটা ছিল ওভেনটা ছোটো ছিল, যাতে ওখানে একসাথে বড় একটা পিস ঢুকতো না, এই জন্য আমি দুই ভাগ করে নিতাম। তো একটা জিনিস যে তার নানি থেকে ভুল হয়ে আসতেছে, তার নানি হয়তো একটা সুবিধার জন্য করছে, কিন্তু তার থেকে শুধু শুনে শুনেই কিন্তু বা দেখে দেখেই কিন্তু কাজ করে আর একজন করে আসতেছে, যেটা এতদিন ধরে তার মা এবং সে ভুল করে আসতেছে। একটা পিসেই করতে পারবে, দুটো পিস করছে, কিন্তু তার নানির সময় থেকে এখনের সময়টা চেঞ্জ হয়ে গেছে, এখন ওভেন বড় হয়ে গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, দুবাই বা যে কোনো কান্ট্রিতে অনেক কাজ অনেক পয়সা, এটা শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা এইভাবেই দৌড়ায় দৌড়ায় বাইরে চলে আসতেছি, এটা ঠিক না। এইটা বোঝানোর জন্য এত অবতারণা করলাম কথা। আগে অনেক সুযোগ ছিল, অনেক অপরচুনিটি ছিল, এখন অত সুযোগ বা অত অপরচুনিটি এখন নাই। এখন খুব সিম্পল হয়ে গেছে। আপনি যদি খুব টেকনিক্যাল কোনো কাজ জানেন, খুব ভালো কোনো কাজ জানেন, মানে গ্রাফিক ডিজাইন টেকনিক্যাল কাজ, আপনি ইঞ্জিনিয়ার বা সেরকম লেভেলে কাজ জানেন, খালি একটা সার্টিফিকেট আছে, বাংলাদেশের দৌড় দিলেন, বাইরে চলে আসলেন, নট লাইক দ্যাট, এবং আপনাকে এখানে একদম হাতে কমে কলমে ইভেন একটা গার্মেন্টসে একটা সাধারণ সুইং অপারেটর নেবে, তাকে তিনবার আপনার ইন্টারভিউ করে একদম কাজ জানে কি না, দক্ষ কি না জেনে নিচ্ছে, তো আপনি বলুন ভাই আমি কাজ শিখে করবো। এখানে কাজ শিখে করার খুব অপরচুনিটি খুব কম, এবং কাজ শিখে করতে গেলে এখানে এক থেকে দেড় দুই বছর আপনাকে যেরকম অমানবিক পরিশ্রম করতে হবে, আপনি কোনোভাবেই এটা মানে কষ্টটা সহ্য করতে পারবেন কি আমি জানি না। সেই তুলনায় যেটুকু টাকা আপনার লাগবে, সেই তুলনায় ওই অমানবিক পরিশ্রমটা দেশে বসে করলে, আই গেস যে আপনি আপনার এখান থেকে এই দেশে এসে কষ্ট করে যে ইনকাম করবেন তার থেকে অনেক বেশি আপনি ইনকাম করবেন। কিন্তু পয়েন্ট দুইটা, এইখানে আসার পরে যে অমানবিক পরিশ্রমটা মানুষ করে, ষোলো সতেরো ঘন্টা কাজ করে, তারপরে হেঁটে হেঁটে এইখান থেকে সেখানে যাওয়া আসা করে, বাড়িতে থাকলে তো সবাই রাজার হালে থাকে, রাজার হাল বাংলাদেশে, তখন তো আপনার হয়তো ময়লা একটা রাস্তায় ফেলে দেয়, রাস্তায় উঠায় না না। আর এখানে অধিকাংশ লোক ইন্ডিয়ান, আফ্রিকান, বাংলাদেশি, পাকিস্তানি, যত পরিষ্কার কর্মী দেখলাম আমি তাদেরকে আমি ছোটো করতেছি না, দে আর ডুইং এ ওয়ান্ডারফুল জব, দে ক্লিন হোল দ্য সিটি, ইউ ক্যান নট ইমাজিন হাউ ক্লিন দুবাই ইজ। সো তারা খুব ভালো কাজ করতেছে, বাট আপনি এখানে যদি সেই কাজে করার জন্য যে পরিশ্রম করার জন্য আসেন, তো দুবাইতে আসতে যেই খরচ আপনার হবে সেই খরচটা আপনি ওই দেশেই খুব ভালো কিছু করতে পারেন আই গেস। তবে হ্যাঁ, আবারও বলে নিচ্ছে, যারা টেকনিক্যাল কাজে একদম প্র্যাকটিক্যালি খুব ভালো তাদের জন্য ঠিক আছে, তাছাড়া দুবাইতে এই মুহূর্তে এসে করোনা ফুলফিল না গেলে এসে অ্যাভেলেবেল কাজ নেই। আর হ্যাঁ, আপনার যদি এখানে খুব বড়ো আত্মীয় স্বজন কেউ থাকে এবং যে আপনাকে সাপোর্ট করবে, স্পন্সর করবে, ভালো কিছু দিবে, দ্যাট ইজ ওকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অথেন্টিক ইনফরমেশন আমাদের সাথে থাকবেন, পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।